মানবাধিকার কমিশনের পর এবারে যাদবপুরের শিশু সুরক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুললেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন যাদবপুরে পুরনো রোগ ও র্যাগিং কোনো অ্যান্টি র্যাগিং কমিটি নেই। আরও কী কী জানিয়েছেন জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কী কী বলা হচ্ছে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে? শিশু সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন সুদেশ রায় এবং দে এবং তার সঙ্গে সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের যিনি অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী, তারা কিন্তু আজকে সরে জমিনে একেবারে যে ঘটনাস্থল যেই হোস্টেলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে স্বপ্নদ্বীপের, সেই হোস্টেল তারা খতিয়ে দেখেন, সেই সমস্ত রুম তারা খতিয়ে দেখেন যেখানে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। যিনি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট তার সঙ্গে কথা বলেন, অন্যান্য আবাসিকদের সঙ্গে কথা বলেন, এমনকি যারা ফার্স্ট ইয়ারের ছাত্র যাদেরকে মুহূর্তে আলাদা রাখা হয়েছে তাদের সঙ্গেও কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। এবং যেটা তারা জানাচ্ছেন, যেটা চেয়ারপারসন এবং অ্যাডভাইজার অভিযোগ করছেন, যে এমনই পরিস্থিতি সেই হোস্টেলে যেখানে কোনো রকম কোনো সিসিটিভি নেই, সুপ্রিম কোর্টের যে ডিরেকশন যে অর্ডার সেগুলিকেও কিন্তু মানা হয়নি, এমনকি যে রেজিস্টার সেই রেজিস্টারেও পর্যন্ত এন্ট্রি এবং ইউজিটের কথা কোনো কিছু উল্লেখ করা হতো। এবং এক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে, যে যখন তারা হোস্টেল সুপারের সঙ্গে কথা বলেন তখন হোস্টেল সুপার এই অভিযোগ করছেন কমিশনের কাছে যে ছাত্ররা কোনোরকম ভাবে তাকে ওপরে পর্যন্ত উঠতে দিত না, এবং কোনো একদিন তিনি ওপরে উঠেছিলেন সেদিন তাকে আটকে রাখা হয়েছিল, তাকে হেনস্থা পর্যন্ত করা হয়েছিল, এমনটা সুপার কমিশনের কাছে অভিযোগ করছেন। কেন সিসিটিভি লাগানো হয়নি এই বিষয়টা যখন জিজ্ঞেস করা হয় কমিশনের তরফ থেকে, তখন কিন্তু বলা হয় যে ছাত্রদের তরফ থেকেই বা আবাসিকদের তরফ থেকেই বাধা দেওয়া হয়, এমনকি রেজিস্টারে তারা কোনো রকম কোনো কিছু মেনশন করতে দিতেন না, তার কারণ তারা যখন ইচ্ছা বেরোতেন যখন ইচ্ছা ঢুকতেন, এবং তাদের যেটা বক্তব্য অর্থাৎ ছাত্রদের যেটা বক্তব্য সেখানে রেজিস্টার মেনটেন করা যাবে না। কার্যত যেটা কমিশনের তরফ থেকে বলা হয় যে এক প্রকার দাদাগিরি চলছিল এই গোটা হোস্টেলে, এবং সেক্ষেত্রে অ্যান্টি র্যাগিং সেল ও অ্যান্টি র্যাগিং কমিটি যারা ছিল তারও যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। অবশ্যই সেক্ষেত্রে দায় কার এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন করা হয়, সেখানে কিন্তু এই বিষয়টা উঠে আসছে কমিশনের মুখে যে বিশ্ববিদ্যালয় তারা কিন্তু কোনো রকম ভাবে দায় এড়িয়ে যেতে পারেন না, তাদের ভূমিকা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেন কমিশনের যারা চেয়ারপারসন এবং অ্যাডভাইজার, এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। আমরা জানি যে আজকে সকালবেলায় কিন্তু কমিশনের তরফ থেকে এই নিয়ে প্রশ্ন তোলা হয় যে কেন পক্সো অ্যাক্ট সেখানে দেওয়া হচ্ছে না, যেখানে 18 বছরের নিচে এই স্বপ্নদ্বীপ, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল কিন্তু একটা প্লেয়ার দেওয়া হবে যেখানে পক্সো অ্যাড করতে বলা হবে পুলিশের তরফ থেকে। সার্বিকভাবে আজকে যখন কমিশনের যারা প্রতিনিধি যারা যখন বিভিন্ন জায়গায় ঘুরছেন সেখানে কিন্তু তারা প্রবল অসন্তোষ প্রকাশ করছেন, এবং তারা যেটা বলছেন যে একেবারে একটা ব্যতিক্রমী পরিস্থিতি এখানে চলছে, যেখানে কিন্তু এক প্রকার দাদাগিরি করা হচ্ছে, এই শব্দটি কিন্তু কমিশনের তরফ থেকে ব্যবহার করা হয়। তারা যেটা জানান যে গোটা বিষয় নিয়ে তারা রাজ্যপালের কাছে রিপোর্ট চাইছেন, তারা রাজ্যপালের কাছে জানতে চাইবেন, তার কারণ রাজ্যপাল যেহেতু চ্যান্সেলর সেক্ষেত্রে রাজ্যপাল কি জানায় সেই দিকে তারা তাকিয়ে রয়েছেন। অপরদিকে পুলিশের কাছ থেকে তারা রিপোর্ট তলব করেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কিন্তু পৃথকভাবে এই রিপোর্ট তলব করা হয়েছে। তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট তৈরি করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু যাবতীয় অ্যাকশন নেবেন, এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ বিক্রম। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তিনি কি বলেছেন শোনাবো। বিস্তারিত পর্যবেক্ষণের পর যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে অনেকগুলো অসঙ্গতি রয়েছে, এবং সেগুলোর সূত্র ধরে আমরা কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে, যেরকম ডিন অফ স্টুডেন্টস যিনি তার সঙ্গে কথা বলবো, এবং এখানে অ্যান্টি র্যাগিং যে আমাদের এখানে একটা কমিটি থাকার কথা সেটা খুব একটা কার্যত কোনোভাবেই কমিটিটা ছিল না, এবং আজকের এই যে একটা অবস্থা এসে দাঁড়ালো, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, তার পেছনে কিন্তু এটা একদিন নয়, এটা বহুদিনের একটা অবহেলা, এবং আমি বলবো যে কোনোভাবেই কর্তৃপক্ষ তার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব এড়াতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।